নমস্কার শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে নিম্বার্ক গীতা ইউটিউব চ্যানেলের আজকের আরও একটি নতুন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি আকাশ চৌধুরী। তা শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা পঞ্চমুখী হনুমানজির মন্ত্র নিয়ে আলোচনা করব। তা দেখুন, এই পঞ্চমুখী হনুমানজির যে মন্ত্র বা পঞ্চমুখী হনুমানের মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত পাওয়ারফুল একটি মন্ত্র, ঠিক আছে? এই মন্ত্র অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র। তা এই মন্ত্র সর্বমোট 5টি মন্ত্রের সমন্বয়ে গঠিত, ঠিক আছে? অর্থাৎ পঞ্চমুখী হনুমানজির যে মন্ত্র, পঞ্চমুখী হনুমানের মন্ত্রটি মূলত 5টি মন্ত্রের সমন্বয়ে গঠিত, ঠিক আছে? তা আজকের ক্লাসে আমরা প্রথম যে তিনটি মন্ত্র আছে, পঞ্চমুখী হনুমানের যে প্রথম তিনটি মন্ত্র আছে, এই তিনটি মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং বাংলা অনুবাদ আমরা দেখিয়ে দিব, এবং এর পরবর্তী ক্লাসে বাকি যে শেষের যে দুইটি মন্ত্র আছে সেই দুটি মন্ত্র নিয়ে ক্লাস হবে। আপনারা অবশ্যই আমাদের আজকের এই ক্লাসটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? আজকের ক্লাসে আমরা আপনাদেরকে এই যে তিনটি মন্ত্রের যে প্রত্যেকটা যে অক্ষর এবং প্রত্যেকটা শব্দ কীভাবে শুদ্ধরূপে উচ্চারণ করবেন এবং এই এই মন্ত্রগুলোর যে শুদ্ধ যে বাংলা অনুবাদ আছে সেই অনুবাদ নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই সম্পূর্ণ ক্লাস আমার সাথে থাকার চেষ্টা করবেন। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে তিনটি মন্ত্রের অনুবাদ সহ লেখা আছে। আমরা প্রথম মন্ত্র, তারপর দ্বিতীয় এবং শেষের তিন নম্বর যে তিনটি মন্ত্র আছে তিনটির উচ্চারণ দেখে তারপরে এগুলোর অনুবাদ লক্ষ্য করব। তা দেখুন, পঞ্চমুখী হনুমানের প্রথম মন্ত্র এখানে কি লেখা? ওম নম ভগবতে পঞ্চবদনায় পূর্বকাপি মুখে সকল শত্রু সমরনায় স্বাহা, ঠিক আছে? এই হলো প্রথম মন্ত্র। তা দেখুন, এই প্রথম মন্ত্রে আমরা প্রথমে উচ্চারণটা লক্ষ্য করি, অর্থাৎ কীভাবে আমরা উচ্চারণ করব, ঠিক আছে? আমরা একে একে 5টা মন্ত্রই কিন্তু আমাদেরকে একসাথে পাঠ করতে হবে। পঞ্চমুখী হনুমানজির যে সম্পূর্ণ যে স্তুতি মন্ত্র আছে, সম্পূর্ণ স্তুতি পাঠ করতে হলে আমাদেরকে একে একে 5টা মন্ত্রই পাঠ করতে হবে। তা প্রথম মন্ত্রটা আমরা একটু দেখি, এখানে কী লেখা? ওম নম, এই যে এখানে এখানে আছে ওম, এটা উচ্চারণ কী হবে? আ উ ম, ঠিক আছে? ওম উচ্চারণটা হবে ওম, তাহলে ওম নম ভগবতে পঞ্চবদনায় পূর্বা, ঠিক আছে? এখানে অন্তস্থ পূর্বা কাপি মুখে সকল, এখানে দেখুন দন্ত্যস্ব আছে, দন্ত্যস্বর উচ্চারণ আমরা কী জানি, দন্ত্যস্বর উচ্চারণ হলো স, দন্ত্যস্বর উচ্চারণ হলো সংস্কৃত ভাষায় স, তাহলে সকল উচ্চারণ করব, সকল সকল শত্রু, সকল শত্রু সমরনায়, এখানে একটি রেফ আছে এবং আগে একটি দন্ত্যস্ব আছে, তাহলে সমরনায় স্বাহা, এখানে দেখুন একটি বফলা আছে, ঠিক আছে? যেহেতু এখানে দন্ত্যস্ব আছে নিচে বফলা আছে, উচ্চারণ হবে এভাবে সুয়াহা, সুয়াহা, ঠিক আছে? সুয়াহা উচ্চারণ হবে সুয়াহা, কারণ অন্তস্থ বফলা যদি থাকে কখনো কোথাও তাহলে উচ্চারণটা হয় উয়া হিসাবে উচ্চারণ হয়। যদি অন্তস্থ বফলা কোথাও থাকে তাহলে সেটা উচ্চারণটা হয় উয়া হিসেবে, উয়া, তাহলে এখানে উয়া এবং আকার একটা আছে, তাহলে উয়া উচ্চারণ হবে, তাহলে সুয়াহা, সুয়াহা। তাহলে আমি আবার বলি, ওম নম ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখে সকল শত্রু সমরনায় স্বাহা, এই গেল আপনাদের এই যে প্রথম যে পঞ্চমুখী হনুমানের প্রথম মন্ত্র। তা দেখুন, আমরা অনুবাদটা দেখে নিই সাথে সাথে। তা দেখুন, প্রথম মন্ত্রের অনুবাদ, ভগবান হনুমানের পূর্বমুখী রূপ ভক্তদের শত্রু দ্বারা সৃষ্ট সমস্যা থেকে রক্ষা করে, ঠিক আছে? অর্থাৎ ভগবান হনুমানের যে পূর্বমুখী পূর্ব দিকে মুখ করে যে ওনার যে মুখ আছে বা পূর্বমুখী রূপটি ভক্তদের শত্রু দ্বারা সৃষ্ট সমস্ত কিছু থেকে আমাদেরকে রক্ষা করে, ঠিক আছে? অর্থাৎ ভক্তদের যে শত্রুরা আছে সেই শত্রুদের দ্বারা সৃষ্ট সমস্ত সমস্যা থেকে রক্ষা করে, তিনি সুখ প্রদান করেন এবং ইচ্ছা আমাদের সমস্ত ইচ্ছা। দুই নম্বর মন্ত্রটা আমরা একটু দেখি। তা শিক্ষার্থীরা, দুই নম্বর মন্ত্রতে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেখা, ওম নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখে করালাবদনায় নৃসিংহায় সকলাভূত প্রেত প্রমাদনায় স্বাহা, ঠিক আছে? অর্থাৎ হনুমান, পঞ্চমুখী হনুমানের যে দক্ষিণের যে মুখটা আছে সেই দক্ষিণ মুখটাকে যে নৃসিংহদেবের রূপের সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে? তা দেখুন, আমরা একটু দেখি ভালো করে মন্ত্রটা কীভাবে উচ্চারণ করবেন আমরা একটু লক্ষ্য করি। ওম নম ভগবতে পঞ্চবদনায় ওম আদে আরম্ভ হবে, ওম নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখে, এটা দক্ষিণের মুখ, ঠিক আছে? এখানে দক্ষিণ উচ্চারণ করবেন, দক্ষিণ, এখানে দেখুন
দক্ষিণ উচ্চারণ হবে, কারণ আমরা জানি খিয়য়, যে খিয়য়ের সংস্কৃত উচ্চারণ হলো ক্ষ, ঠিক আছে, খিয়য়ের সংস্কৃত উচ্চারণ হলো ক্ষ, তাহলে দক্ষিণ না বলে উচ্চারণ হবে দক্ষিণ, দক্ষিণ উচ্চারণ হবে, তাহলে দক্ষিণমুখে, দক্ষিণমুখে করালাবদনায়, করালাবদনায় নরসিংহায়, এখানে দেখুন দন্ত্য স আছে, দন্ত্য স এর উচ্চারণ হলো স, তাহলে নরসিংহা, নরসিংহায় সকলা, আমরা সকলা বলবো না, বলবো সকলা, সকলা ভূত প্রেত প্রমাদনায় স্বাহা, সকলা ভূত প্রেত প্রমাদনায় স্বাহা, ঠিক আছে, প্রমাদনায় স্বাহা। তা এই ছিল হনুমানজির পঞ্চমুখী হনুমানজির দুই নম্বর মন্ত্র, অর্থাৎ এই মন্ত্রের মাধ্যমে যে হনুমানে হনুমানজির যে নৃসিংহ রূপ আছে, দক্ষিণমুখী যে নৃসিংহ রূপ আছে, সেই রূপের কথা এখানে বলা হয়েছে। তা দেখুন আমরা অনুবাদটা একটু লক্ষ্য করি, নরসিংহের, নরসিংহ অর্থাৎ শ্রী নৃসিংহ ভগবান, শ্রী নৃসিংহ ভগবানের কিন্তু আরেক নাম নরসিংহ, নরসিংহের দক্ষিণমুখী রূপ সকল প্রকারের ভয় পাপ ভূত প্রেত ও রাক্ষসদের প্রতিকূল প্রভাবগুলি সরিয়ে আমাদের মনের সকল ইচ্ছা পূরণ করে, ঠিক আছে, অর্থাৎ পঞ্চমুখে হনুমানের যে দক্ষিণমুখী রূপটা আছে, সেই রূপটা আমাদেরকে সকল প্রকার ভয় পাপ ভূত প্রেত রাক্ষস এদের সকলের যে নেগেটিভিটি যেগুলো আছে বা খারাপ যে প্রভাবগুলো বা প্রতিকূল প্রভাবগুলো আছে সেগুলো থেকে আমাদেরকে কী করে সরিয়ে আমাদের মনের সকল ইচ্ছা পূরণ করে, ঠিক আছে, সেগুলো থেকে আমাদেরকে সরিয়ে আমাদের মনের সকল ইচ্ছা পূরণ করে, অর্থাৎ সকল ধরনের নেগেটিভিটি থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখে, ঠিক আছে, সবসময় পজিটিভিটি আমাদের মধ্যে সঞ্চারণ করে। তা দেখুন এই ছিল এই পঞ্চমুখী হনুমানের দুই নম্বর মন্ত্র, এবার দেখুন আমরা একটু তিন নম্বর মন্ত্র একটু লক্ষ্য করি, ঔম নম ভগবতে, ঔম নম ভগবতে পঞ্চভাদনায়, পঞ্চভাদনায় পশ্চিমামুখে, পশ্চিমামুখে গারুদায়া, গারুদায়া সকলা বিষ হারানায় স্বাহা, এখানে দেখুন একটি বিসর্গ আছে, আর বিসর্গটা যেহেতু একটা লাইনের মাঝখানে আছে, তাহলে বিষাহ উচ্চারণ হবে বিষাহ, বিষাহ হটা উজ্জ্বল রূপে থাকবে, তাহলে গারুদায়া সকলা বিষাহ হারানায় স্বাহা, হারানায় স্বাহা, ঠিক আছে। তা দেখুন আমি আবার প্রথম থেকে বলি, ঔম নম ভগবতে পঞ্চভাদনায় পশ্চিমামুখে, এখানে পশ্চিমমুখের কথা বলা হয়েছে, প্রথমটা ছিল পূর্বমুখ, তারপরটা হলো দক্ষিণমুখ এবং শেষেরটা হলো পশ্চিমমুখ, ঠিক আছে, তিন নম্বর মন্ত্রতে এসে পশ্চিমমুখের কথা বলা হয়েছে, ঠিক আছে, তাহলে পশ্চিমামুখে গারুদায়া সকলা দিশা হারানায় স্বাহা। তা এই ছিল তিন নম্বর যে পঞ্চমুখী হনুমানের তিন নম্বর মন্ত্র, ঠিক আছে, তা আমরা একটু লক্ষ্য করি যে এই তিন নম্বর মন্ত্রের মাধ্যমে কী বলা হয়েছে, পশ্চিমমুখী গরুড়ের রূপটি সকল ধরনের অসুস্থতা, নেতিবাচকতা, কালো জাদু, বিষ এবং ভয় থেকে দূর করে, ঠিক আছে, অর্থাৎ হনুমানের যে পঞ্চমুখ পশ্চিম দিকের যে মুখ সেটি হলো কোন রূপ, গরুড়দেবের রূপ, বা গরুড়দেবের মুখটা কিন্তু ওনার পশ্চিম দিকে থাকে, ঠিক আছে, হনুমান যে পশ্চিমের মুখ সেটা হলো গরুড়দেবের মুখ বা গরুড়দেবের রূপটা থাকে, তা এই গরুড়দেবের রূপটা কী করে আমাদেরকে সমস্ত ধরনের অসুস্থতা, নেতিবাচকতা, কালো জাদু, বিষ, তারপরে ভয়, এই সকল সমস্ত কিছু থেকে দূরে রাখে, ঠিক আছে, অর্থাৎ হনুমানের যে পঞ্চমুখী রূপটা, এই রূপটা কিন্তু অনেক অনেক পাওয়ারফুল একটা রূপ, বা আমাদের ঘরের মধ্যে আমরা যে পঞ্চমুখী হনুমানের যে ছবি বা ফটো রাখি, তাহলে কী হবে, সেই পঞ্চমুখী হনুমানকে দর্শন করলেও কিন্তু আমাদের অনেক অনেক ধরনের নেগেটিভিটি বা অশুভ শক্তি কিন্তু দূর হয়ে যায়, ঠিক আছে, আমরা যেন রেগুলার আমরা যেন আমাদের বাসায় সবসময়ের জন্য পঞ্চমুখী হনুমানের ছবি রাখি, এবং এই পঞ্চমুখী হনুমানের যে মন্ত্রগুলো আছে, যে পাঁচটা মন্ত্র আছে, এই যে পাঁচটা মুখের যে পাঁচটা মন্ত্র, পাঁচটা মুখের যে পাঁচটা রূপ আছে, সেই পাঁচটা রূপের যেন আমরা স্তুতি বা সেই পাঁচটা মন্ত্র যেন অবশ্যই রেগুলার পাঠ করি, এতে কী হবে আমরা প্রচুর পরিমাণে শুভ শক্তি বা পজিটিভ এনার্জি অর্জন করতে পারবো, এবং আমাদের চলার পথে সকল ধরনের বাধা বিঘ্নকে আমরা এড়িয়ে সামনে এগিয়ে যেতে পারবো। আপনারা অবশ্যই এই যে পঞ্চমুখী হনুমানের যে পাঁচটা মন্ত্র অবশ্যই আপনারা রেগুলার পাঠ করবেন, ঠিক আছে। তা আমরা আজকের ক্লাসে আপনাদেরকে যে পঞ্চমুখী হনুমানের যে পাঁচটা মন্ত্রের প্রথম তিনটা মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণগুলো দেখিয়ে দিলাম এবং অনুবাদ দেখিয়ে দিলাম, আমরা আবার প্রথম থেকে একটু পাঠ করি, প্রথম তিনটা মন্ত্র আমরা একটু পাঠ করি, আপনারা সবাই আমার সাথে সাথে বলবেন, ঠিক আছে, আপনারা সবাই অবশ্যই আমার সাথে সাথে পাঠ করবেন, সবাই বলুন, ঔম নমঃ ভগবতে, ঔম নমঃ ভগবতে পঞ্চবদনায়, পঞ্চবদনায় পূর্বাকাপিমুখে, পূর্বাকাপিমুখে সকল শত্রু সমরনায়, সকল শত্রু সমরনায় স্বাহা, শেষের উচ্চারণটা হবে স্বাহা। তারপরে দেখুন
ओम नमः भगवते ओम नमः भगवते पंचवदनाय पंचवदनाय दक्षिणामुखे दक्षिणामुखे करालावदनाय करालावदनाय नरसिंहाय नरसिंहाय सकला भूत प्रेत प्रमादोनाय स्वाहा प्रमादोनाय स्वाहा। तारपर तीन नम्बर मंत्र ओम नमो भगवते ओम नमो भगवते पंचभादनाय पंचभादनाय पश्चिमामुखे पश्चिमामुखे गारुदाया गारुदाया सकोलावीशः हरानाय स्वाहा। তা শিক্ষার্থীরা এই ছিল পঞ্চমুখী হনুমানজির যে পাঁচটি মন্ত্রের প্রথম তিনটি মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ। আপনাদেরকে আমি বারবার যে জিনিসটি বলবো, আপনারা অবশ্যই রেগুলার এই পঞ্চমুখী হনুমানজির মন্ত্র অবশ্যই পাঠ করবেন। এই মন্ত্রের কিন্তু অনেক গুণ এবং এই মন্ত্র কিন্তু অত্যন্ত শক্তিশালী, ঠিক আছে? আপনারা অবশ্যই পঞ্চমুখী হনুমানজির যে পাঁচটি মন্ত্র রেগুলার পাঠ করবেন এবং পরবর্তী ক্লাসে আমরা যে আরও যে দুইটা মন্ত্র রয়ে গিয়েছে সেই দুইটি মন্ত্রের ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা অবশ্যই এই পঞ্চমুখী হনুমানজির মন্ত্রের যে পার্ট টু বা দ্বিতীয় পর্ব সেই দ্বিতীয় পর্বটি অবশ্যই দেখে সর্বমোট পাঁচটি মন্ত্র ভালো করে প্র্যাকটিস করবেন এবং সেগুলো মুখস্থ করার মাধ্যমে রেগুলার পাঠ করবেন এবং অবশ্যই অবশ্যই আপনাদের ঘরের মধ্যে পঞ্চমুখী হনুমানজির ফটো বা ছবি রাখার চেষ্টা করবেন এবং সেই ছবিতে অবশ্যই রেগুলার প্রণাম করবেন, সেই ছবিটি দর্শন করবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই ক্লাসটি সম্পূর্ণ আমার সাথে থাকার জন্য। আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই সর্বদা থাকবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।